কতটুকু করতে পারি সেই আর কি বিবেচনা করে আমরা একটা কর্মসংস্থান করেছিলাম, সেটা প্রধান উপদেষ্টার কাছে কিংবা কমিশনের কাছে একদম নীতি নির্ধারণী করছি আমরা দিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নির্বাচন কমিশন থেকে কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে, যেখানে অনেকগুলো দিক আছে এবং আমরা মনে করি যে সেই সংস্কার প্রস্তাবগুলো সত্যি সত্যি বাস্তবায়িত হওয়া দরকার। যদিও অনেকে প্রশ্ন করে যে রাজনৈতিক দলের সংস্কার হবে কি হবে না, এটা রাজনৈতিক দল বুঝবে, এটা আমাদের চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আমরা মনে করি যে যে কিছু কিছু বিষয় আসলে চাপিয়ে দিয়ে করে করা দরকার। আমরা অনেক প্রতিশ্রুতি তো দেখি যে রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয়, কারণ আমরা সম্মেলনের কথা দেখি যে 1993 সালে কুদরতি রায় পরিপূর্ণ বাংলাদেশ সংলাপ রায় সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত বাস্তবায়িত হয়, কিন্তু নির্বাচন ইস্তেহার দেওয়া করে দেখেন 2001 দেখেন দুটি বড় বড়ই বলেছিল যে তারা উপজেলা নির্বাচন করবে বা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করবে, কিন্তু তারা করে না। আমরা মনে করি যে কিছু কিছু সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে এটা আইনি কাঠামো আওতায় এনে চাপিয়ে দেওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক দলের নেতারা নেত্রী কারা হবে এই খেয়াল করার অন্য কারণ আমার উচিত না, সেটা রাজনৈতিক দলের বিশেষ। রাজনৈতিক দলের সংস্কৃতির সাথে যদি গণতান্ত্রিক নীতিগুলো থাকে সেটা তো নেতাকে অনুসরণ করতে হয়, আইনবাহী শাস্ত্রীয় দিতে হয়, অভিজ্ঞ যদি দিতে হয়, মনোনয়ন প্রক্রিয়া যদি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, একটা প্রাইমারি করে মনোনয়ন দিতে হয়, এইগুলো করতে তারা অটোমেটিকলি কিছু রেজিস্ট্রেশন বন্ধ দিই সেই দিকটা এই দিকটা আমার মনে হয় যে সেটা করা দরকার। আরেকটা বড় দিন সচেতন নাগরিক যারা আছেন যাদের তাদেরকে সোচ্চার থাকতে হবে, এই সরকার এসেছে কিছু কিছু পদক্ষেপ দিতে পারে কিন্তু অনেকে তো আশঙ্কা করছে যে এই সরকার চলে যাওয়ার পর কি হবে, তারা যদি প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে আমার মনে হয় যে তবে দুই দিক থেকে এক থেকে মানে ওই জায়গাটাকে দুর্বৃত্তদের আঘাত পরিণত হয়েছে যে রাজনীতি তাদেরকে সরিয়ে দিয়ে সচ্চরকে রাজনীতি যারা ভালো মানুষকে যারা দেশের সংস্কৃতি লাভ করে জনকল্যাণের কথা ভাবে তাদের জন্য মানে রাজনীতিতে আসার পথটা পরিষ্কার করা, তারা যাতে সেখানে আসতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করা, পাশাপাশি যাতে অন্যায় অভিযান এদের থেকে দুর্নীতি হয় সেজন্য নাগরিকদের সচ্চার থাকা এবং অন্যায়কে সামাজিকভাবে ঘৃণা করার যে বিষয়টা এই মুহূর্তে মানুষের মধ্যে জাগ্রত করা, যদি এটা করতে পারলে মনে হয় যে আমি সম্পূর্ণ একমত, এই জাতীয় কর্তৃপক্ষের আশ্রয় ভারত পাকিস্তান
কিন্তু একজনের সংস্কার হলো না, তো আপনার সুযোগ নেই, এটা হলো অনেক আগের সংস্কার।